আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আসলে বুঝে গেছেন আপনারা আমি কোন বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আসলে অনেকেই আমাকে ফোন দিয়ে জ্বালাতন করেন যে ভাইজান আসলে এখন ইটের দাম কত বা ইট কীভাবে কী করা যায়, তো এই বিষয় নিয়ে যদি কথা বলতেন আসলে অনেক খুশি হতাম। তো এই কারণে আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে বর্তমান বাজারে ইটের মূল্য। যেমন নতুন যে ইটগুলো বাইরেছে এগুলো নাম্বার ফিকেট এবং দুই নাম্বার ইটের দাম বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এখানে অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু বোঝারও আছে। নাম্বার ফিকেট আপনারা কীভাবে চিনবেন এবং দুই নাম্বার ইটটা কীভাবে আপনারা চিনবেন, কারণ অনেকে হয়তো এক নাম্বার ইট কিনেন আপনাদেরকে দুই নাম্বার ইট দিয়ে দেয়, আপনারা বুঝতে পারেন না। তো এই কারণে আসলে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। তো এখন বর্তমান ইটের বাজার মূল্য, আমি যে ফিল্ডে আছি আমাদের বাড়ি কুমিল্লা লাকসামে, তো আমি লাকসাম একটা ব্রিক ফিল্ডে আছি। তো এখানে বর্তমানে আপনি এখান থেকে ইট ক্রয় করতে পারবেন 7,800 টাকা করে। আর সাইড কেয়ারিংয়ের জন্য হয়তো আপনারা যদি এটা জায়গা বেঁধে হয়তো একটু বেশ কম হতে পারে, আপনার সাইড কেয়ারিং সহকারে প্রায় 8,500 টাকা প্রতি 1,000 নাম্বার ইট পড়বে বা ফিকেট, এই দুইটার দাম সেমই হবে। আর যদি দুই নাম্বার ইট নেন তাহলে 7,200 টাকা করে রাখবে, যদি দুই নাম্বার ইট নেন তাহলে 7,200 টাকা রাখবে। তো আসলে দুই নাম্বার এক নাম্বার আপনারা কীভাবে বাছাই করবেন, যেমন আপনার এটা দুই নাম্বার না এক নাম্বার কীভাবে বাছাই করবেন, ইনশাল্লাহ আমি ওটার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ইট ক্রয় করতে পারেন। আর আসলে অনেকে ফরওয়ার্ডিং করেন, যেমন আপনারা অনেকে অগ্রিম টাকা দিয়ে ইট ক্রয় করেন। তো আসলে অগ্রিম টাকা দিয়ে আমি বলবো যে আপনার এটা না নেওয়াটাই বেটার, কারণ আপনার সময় মতো আপনাকে ইটটা মালিক পক্ষকে বুঝিয়ে দেবে না। আপনার নগদ টাকা দিয়ে যদি 2,000 টাকা বেশি দেন তাহলে আসলে আপনার ইটটা আপনি সুন্দরভাবে যে কোনো ব্রিক ফিল্ড থেকে আপনি ইটটা কিনতে পারবেন, কারণ যে কোনো ইট প্রথম সিজনে যদি একবার ভালো করে তাহলে সবাই ওই জায়গায় ফরওয়ার্ডিং করে, পরের সিজনে আসলে ইটটা খারাপ করে ফেলে। তো এই কারণে আমি আপনাকে বলবো যে আপনারা ফরওয়ার্ডিং করবেন না, ফরওয়ার্ডিং ছাড়াই আপনারা আসলে ইট কিনবেন। তো যারা এখন আমাদের বিডি কনস্ট্রাকশন চ্যানেলে নতুন তারা অবশ্যই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন পাওয়ার জন্য। তো আপনারা দেখতেছেন আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে ইট বানায় বা কীভাবে ইটগুলো স্ট্যাক দেয়, কীভাবে ইটগুলো বাটার মধ্যে ঢুকায়। তো আমি আপনাকে দেখাচ্ছি, আপনি ভালো করে দেখে নেবেন এখানে ইটগুলো বানাইতেছে। প্রথমে ইটগুলো বানাবে, বানানোর পরে এরপরে আপনার ইটগুলো 3-4 দিন শুকানোর পরে এরপরে ইটগুলো বাটার মধ্যে ঢুকাবে। বাটার মধ্যে দেওয়ার পরে প্রায় 1 মাসের মতো আগুন জ্বালানোর পরে ইটগুলো আসলে আমাদের মাঝে চুলে থেকে বের করে আমাদের মাঝে শেয়ার করা হয়। তো ইটগুলো তখন আমরা 1 মাস চুলার মধ্যে জ্বালানোর পর আসলে আমরা কাজ করে, হয়তো অনেকেই জানেন না কীভাবে ইটগুলো বানায়, আপনারা ইটগুলো কীভাবে বানায় আপনারা দেখে নেবেন অনেক সুন্দর করে, আসলে অনেক স্পিডে ইটগুলো বানানো হয়, আপনারা ভালো করে দেখে নেবেন, দেখলে আসলে বুঝতে পারবেন। আমি এখানে কোনো ভিডিওটা স্পিড করে নেই, তাদের কাজের স্পিডটা আসলে এরকম। আপনার সম্পূর্ণ ভালোভাবে দেখেন মাটিটাকে ভালো করে আসলে মিক্স করলে, মাটিটা যদি ভালো করে মিক্স করে অনেক টাইমে দেখবেন আপনারা ইটের মাঝখানে বাড়াই দিলে এক পাশে ভাঙা যায়। তো এই কারণে মাটিটা যদি মিক্স ভালো হয় তাহলে অবশ্যই ইটটাও ফোড়া ভালো হবে এবং এটা বানাতেও সুবিধা হবে, ইটটা সোজাও থাকবে। তো আপনার নাম্বার কোনটা, ফিকেট কোনটা এবং দুই নাম্বার ইট কোনটা আপনার কীভাবে বুঝবেন আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। আপনারা আগে ইটটা আগে দেখবেন ভালো করে, বা আপনার ভালো একজন যদি কন্ট্রাক্টর থাকে তাহলে কন্ট্রাক্টরকে দেখাবেন যে ইটটা ঠিক আছে কি না। যদি আপনার কন্ট্রাক্টর বলে না নাম্বার ইট এটা তাহলে অবশ্যই নাম্বার, কারণ আপনারা ব্রিক ফিল্ডে গিয়ে ইট কিনেন, ব্রিক ফিল্ডে গিয়ে ইট কিনলে আপনাদেরকে দুই নাম্বার দিয়ে দেয়, নাম্বারের সাথে দুই নাম্বার দিয়ে দেয়, হয়তো নাম্বারের সাথে দুই নাম্বার কিছু মিক্স থাকবে, হয়তো 1,000-এর মধ্যে 2-4-5-10টা এগুলো কোনো ব্যাপার না। যদি 1,000-এর মধ্যে 500-এর 2 নাম্বার থাকে, 500-এর 1 নাম্বার থাকে তাহলে আসলে এটা কোনোভাবে মানা যাবে না। তো আপনারা আসলে ইটগুলো আমি আপনাদেরকে মাঝে আজকের ভিডিওটা এই কারণে দিয়েছি যেহেতু করে আপনারা প্রতারিত না হন, আপনারা কোনো দিনও ফরওয়ার্ডিং ইট কিনবেন না। ফরওয়ার্ডিং যদি ইট কিনেন তাহলে আপনি যদি ভালো সুপরিচিত হয় তাহলে ফরওয়ার্ডিং করতে পারেন, আর যদি সুপরিচিত না থাকে তাহলে ফরওয়ার্ডিং ইট কেনার কোনো মানেও হয় না। তো আশা করি সম্পূর্ণ বিষয় আপনারা আজকে বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন বাড়ির ডিজাইন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।